হ্যালো গাইস, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি একটা বিষয়কে নিয়ে কথা বলবো, এবং সেই বিষয়টা হচ্ছে জিদ্দাকে নিয়ে, জিদ্দার চেঙ্গিজকে নিয়ে। সো চেঙ্গিজকে নিয়ে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি বলে আসছি যে চেঙ্গিজের কোনো রকম আপডেট কেন আসছে না, চেঙ্গিজের শুটিংয়ের কোনো আপডেট কেন আসছে না। সো আজকের আমি একটা বিষয়কে নিয়ে কথা বলবো যে চেঙ্গিজ কিন্তু যদি হিট না হয়, চেঙ্গিজ যদি ব্লকবাস্টার না হয়, তাহলে কিন্তু বিরাট বড় একটা বিপদ। তার কারণটা কি আমি কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট বলবো। সো আফটার রাবণ, রাবণ আমরা সবাই দেখেছি, এবং রাবণ দেখার পর কিন্তু মানুষের কমার্শিয়াল সিনেমার প্রতি কিন্তু একটা আস্থা ফিরে এসেছে, এবং রাবণের যে অ্যাকশন সিকোয়েন্সেসগুলো ছিল সেগুলোর মধ্যে কিন্তু নতুনত্ব ছিল, একটা ইনোভেটিভ ছিল এবং ক্রিয়েটিভও ছিল। তো সেই জায়গায় সেই মতন ভাবে কিন্তু রাবণ দেখার পর কিন্তু জিদ্দার প্রতি এবং জিদ্দার সিনেমার প্রতি এবং কমার্শিয়াল সিনেমার প্রতি কিন্তু অনেকের আস্থা ফিরে এসেছে, এবং গোটা টলিউড কিন্তু কিন্তু তাকিয়ে আছে এই চেঙ্গিজের প্রতি। তো সেই জায়গায় আমার মনে হয় রাবণের মতো যদি চেঙ্গিজ যদি হিট না হয়, তাহলে কিন্তু বিরাট বড় বিপদ। তার কারণটা হচ্ছে রাবণ দেখার পর যাদের এই কমার্শিয়াল সিনেমার প্রতি আস্থাটা তৈরি হয়েছিল, একটা মানে ভালো রকম অ্যাকশন সিকোয়েন্সেস, মানে যে কমার্শিয়াল সিনেমাতে যে কটা এলিমেন্ট থাকা দরকার সেই সব সেই সেই কটা এলিমেন্ট কিন্তু রাবণের মধ্যে ছিল। সো সেই মতনভাবে যদি চেঙ্গিজ যদি আমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করে, তাহলে কিন্তু পুরোপুরি কমার্শিয়াল সিনেমার প্রতি আমাদের কিন্তু আস্থাটা উঠে যাবে, এবং মানুষ কিন্তু আবার সেই আগের মতো অবস্থায় মানে জাস্ট ভরসা করে কিন্তু সিনেমা হলে যাবে না কমার্শিয়াল মুভি দেখার জন্য। আবার সেই কিন্তু সেই প্যান প্যানা নিয়ে ফ্যামিলি ড্রামা আসবে, সেই ফেলুদা আসবে, ব্যোমকেশ আসবে, এবং জিদ্দা যে একটা কমার্শিয়াল জোনটাকে ধরে রেখেছে সেখানে কিন্তু একটা বিরাট বড় এফেক্ট পড়তে পারে যদি জিদ্দার এই চেঙ্গিজ যদি একটা হিট না হয় বা মানুষ অ্যাকসেপ্ট না করে। তবে আমার মনে হয় যে এটা হবে না, কারণ রাবণের থেকেও কিন্তু চেঙ্গিজকে একটা বিরাট বড় স্কেলে বিল্ড করা হচ্ছে, রাবণের থেকেও কিন্তু একটা দুর্দান্তভাবে এটাকে তৈরি করা হচ্ছে, এবং তাবড় তাবড় কিন্তু অ্যাক্টর অ্যাক্ট্রেসটা এখানে রয়েছেন, স্টান্ট সিলভাকে নিয়ে আসা হয়েছে। সো এটাকে কিন্তু রাবণের থেকেও লার্জার দেন লাইফ হিসেবে কিন্তু এটাকে তৈরি করা হচ্ছে। তো সেই হিসেবে মনে হয় যে এটা যখনই রিলিজ হোক না কেন, এটা পুজোয় আসুক বা দিওয়ালিতে আসুক বা ক্রিসমাসে আসুক, এটা কিন্তু একটা সুপার ডুপার হিট ব্লকবাস্টার হবে, এবং অ্যাটলিস্ট রাবণের থেকে এটা অনেক অনেক বেটার বিজনেস করতে পারে বলে আমার মনে হয়। সো তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলতে পারো। সো আজকে ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।